সালামু আলাইকুম সুপ্রিয় দর্শক মন্ডলী, কেমন আছেন আপনারা? আশা করি সবাই ভালো আছেন, আপনার দয়া আমি আলহামদুলিল্লাহ ভালো আছি। তো ভিডিওর প্রথমেই আমি দেখাচ্ছি আমার সিমি কবুতর পেয়ার। এটা হচ্ছে মাদি, এটা হচ্ছে নর, আর এদের এই যে বাচ্চা ওপরে দেখাচ্ছি দেখা যায়। বাচ্চাগুলোর বয়স এখন 2 পর হয়েছে, কালার কাটতেছে এখন, মানে মল্টিং আছে, পায়ের ফেদারও এভাবে এরকম বড় চলে আসবে ধীরে ধীরে। আমার এই সিমি পেয়ার সম্পর্কে আপনাদের অনেকেরই ধারণা আছে যারা আমার ভিডিও দেখেন। বাচ্চাগুলো খুবই ভালো রেজাল্ট করে, খুব ভালো বাজি হয়, ফ্লাই খুব একটা বেশি না করলেও বাজি খুব ভালো বাজি করে। এই বাচ্চা জোড়া যদি কারো প্রয়োজন হয় যোগাযোগ করতে পারেন। বাচ্চাগুলো সেভাবে উড়ানো হয়নি আমার বাসাতে, বাচ্চাগুলো ছোট থেকে এখানে এই লপটে আছে, উপরে লপটে নিয়ে যাওয়া হয়নি। যদি কারো পছন্দ হয়, এই পেয়ারের বাচ্চা অনেকেই কালেক্ট করতে চাইছেন এর আগে আমার থেকে। পাখা কাটা আছে আপাতত, যে নর নিচে নামাই দেয়, দেখি মাদের নিচে থাক, নর পাখা বের করে হাত থেকে ছাড়ব দেখে। হ্যাঁ, এই সেই সিমি পেয়ার, এদের বাচ্চা। এই জোড়াটা যদি প্রয়োজন হয় আপনাদের, পছন্দ যদি কারো হয়, উড়ানো লাগবে, নিয়ে উড়াইলে বাজি চলে আসবে এরকম। একটু আমার পাশে যায় না, লড়াই দে, হালকা লড়াই দে। হ্যাঁ, এই তো দে দে। হ্যাঁ, ওই ওখানে যাক, ওখানে যাক, এবার হালকা লড়াই দে, দেখ মানে ধাপ ফেলতে বাজি করে মাঝে মাঝে, দেখেন উপরে উঠে যাচ্ছে বারবার। পাখা পাইছে তো, আর পাখা ছিল না, পাখা কেটে দেওয়া ছিল, কিন্তু ঢুকা খাতে ঢুকা। আমি নাম্বারটা দিয়ে দিই, 01773493765, নাম্বারে যোগাযোগ করে আপনারা বাচ্চাগুলো কালেক্ট করতে পারেন। আর ওই উঠতেই চায় না সহজে। হ্যাঁ, নামা নামা, ধর ধর, এদেরও এক পিস বাচ্চা আছে। এই বাচ্চা, এদের বাচ্চা আসছে সবুজ ধোয়াজ, অবাস্তব কাহিনী হলেও এটা সত্য ঘটনা। তারপরে যে এদের বাচ্চা আসে আমার কাছে হচ্ছে বিস্কিট কালার, বাচ্চাটা উপরে আছে, এই যে এটা। তো দর্শক, ভিডিওটি বড় করবো না, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর আরেকটা বাচ্চা আছে, এটাও দেখাই। বাচ্চারা যদি কারো পছন্দ হয় নিতে পারেন, পায়ের ফেদা কিন্তু অনেক বড় বড়, এটা ফাটবে, সাদা ফোটকা কালারে যে এরকম কালার চলে আসবে। পায়ের ফেদার কিন্তু অনেক বড় বড়, একদম এখান থেকে দেখলে বুঝতে পারবেন, ফুলের মতো ফেদার, একদম ঘন ফেদার। চাইলে এটাও কালেক্ট করতে পারেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা পর কোনো ভিডিওতে। আল্লাহ হাফেজ।